بسم الله الرحمن الرحيم জনশক্তি বাড়ানোর পরীক্ষিত আমল। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে প্রথমেই একটি কথা বলে নিচ্ছি যে আপনি কোরআন বা হাদিস থেকে যে কোনো আমল করেন না কেন, তার ভালো ফল বা সুফল আশা করতে হলে অবশ্যই আপনাকে কিছু নিয়ম মানতে হবে। আর ভালো ফল আশা করার জন্য আপনার মনে প্রাণে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে, কোরআনের উপর অগাধ বিশ্বাস শ্রদ্ধা থাকতে হবে। এবং যখন আমল করবেন, সে হোক যে কোনো আমল, তখন যে উদ্দেশ্যে যে কারণে আমল করছেন তা এমনভাবে চাইতে হবে যেন আপনি বুঝি পেয়ে গেছেন। যাই হোক প্রিয় দর্শক, একটি কথা আছে যে শুধু মুসলিম জাতিই নয় বরং পৃথিবীর সকল জাতি, মানে যে মুসলমানদের পবিত্র আসমানি কিতাব, সর্বশেষ যুগে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে যে গ্রন্থ আল কোরআন। এই আল কোরআনের মধ্যে সমস্ত সৃষ্টিকুলের মঙ্গল ও আল্লাহর নৈকট্য পাওয়ার পথ প্রদর্শন করা হয়েছে। পবিত্র কোরআন শরীফের বিভিন্ন সূরা এবং বিভিন্ন আয়াত দ্বারা মানুষকে অনেক তদবির ও ফজিলত পাওয়ার জন্য, বিভিন্ন সমস্যা রোগব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য আমল করে থাকে। পবিত্র কোরআন শরীফের মধ্যে সৃষ্টিকুলের জন্য সব আছে। এই পবিত্র গ্রন্থকে রিসার্চ করেই আজ দুনিয়া এত উন্নয়ন উন্নতি সাধন হয়েছে। আজ আমি মহান আল্লাহর ইচ্ছায় আপনাদের খেদমতে মানব জীবনের বিশেষ এক সমস্যার কোরআনী সমাধান, এর উপায় পেশ করতে যাচ্ছি। আপনারা মনস্থির করে ভিডিওটি দেখবেন এবং সঠিক নিয়ম মেনে যথাযথভাবে আমল করবেন, ইনশাল্লাহ অবশ্যই সুফল পাবেন। এই আমলটি অনেক জনকেই বলে দিয়েছি, তারা আমল করে তাদের সমস্যার সমাধান পেয়েছে, ইনশাল্লাহ আপনিও পাবেন। ভিউয়ার্স, এতক্ষণ আপনাদেরকে শুধু আশাই দিয়ে আমল ফজিলত উপকার এইসব বলে যাচ্ছি, কিন্তু একবারও বলা হয়নি কিসের উপকার, কি রোগের উপকার, কি আমল, কোনো কিছুই জানাইনি। তাহলে বলছি, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর বর্তমানে যে অবস্থা, তাতে মানুষের নানা রোগ ব্যাধি বৃদ্ধি পাচ্ছে। কারণ বর্তমান সময়ে মানুষের খাবারে নানা রকম ভেজাল, অপুষ্টি, কীটনাশক এবং অপব্যবহার দায়ী বলে মনে করেন বিশেষজ্ঞ। আবার কিছু ক্ষেত্রে অন্যান্য কারণেও মানুষের মধ্যে কিছু জনের একটি গুরুতর সমস্যা, অর্থাৎ আমি বলতে চাচ্ছি শারীরিক সমস্যার মধ্যে অন্যতম একটি সমস্যা ক্রমশ বেড়েই চলেছে, যার কারণে সমাজে আজ অন্যায় ও পাপাচার বেশি হচ্ছে। কি সেই রোগ বা ব্যাধি, তা হয়তো এতক্ষণে আপনারা আজকের ভিডিওতে শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন। তারপরেও আমি আবারও উল্লেখ করছি, যে সমস্ত ভাইরা পুরুষত্বহীনতায় ভুগছেন, পারছেন না লজ্জায় কারো কাছে বলতে, পারছেন না চিকিৎসা করাতে, তাদের জন্য কোরআন মাজিদ থেকে একটি সুরার একটি আয়াতই যথেষ্ট, ইনশাল্লাহ। এই আয়াতের আমল সঠিক নিয়মে যথাসময়ে করলে ইনশাল্লাহ তাতে যৌন ক্ষমতা বা পুরুষত্ব বহুগুণ বেড়ে যাবে, ফিরে পাবেন স্বাভাবিক জীবন, সন্তুষ্টি থাকবে বিবি। আমি প্রথমে আমল করার নিয়ম এবং সময় বলে তারপর উল্লেখ করছি কোন আয়াত, তা বাংলা এবং আরবিতে লিখে দেব। আমল করার নিয়ম, চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার থেকে শুরু করলে ভালো ফল আশা করা যায়। যারা চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার কি তা জানেন না, তাদের উদ্দেশ্যে বলছি, যেদিন আকাশে চাঁদ প্রথম উদয় হয় সেই দিন থেকে এক সপ্তাহের মধ্যে যে বৃহস্পতিবার আগে আসে সেই বৃহস্পতিবারকেই চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার বলে। প্রতিদিন নিয়মিত 41 দিন পর্যন্ত গোসল করার পর ভেজা কাপড় বদলানোর আগে, অর্থাৎ ভেজা কাপড় বা পোশাক শরীরে থাকা অবস্থায় ড্যান হাতের তালুতে একটু পানি নিয়ে নিম্নের আয়াতটি পাঠ করে পানির ওপর দম করে বা ফু দিয়ে ওই পানি পান করতে হবে এবং তারপর ভেজা কাপড় ছাড়তে হবে। এভাবে বাদ না দিয়ে একটানা একাধারে 41 দিন আমল করলে ইনশাল্লাহ ধীরে ধীরে সেই আমলকারীর যৌন সমস্যা দূর হবে, ফিরে পাবে স্বাভাবিক যৌন ক্ষমতা। আর যদি এভাবে সারা জীবন আমল করতে পারে, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত আপনার যৌন ক্ষমতা থাকবে 20 বছরের যুবকের মতো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন।
এবং আমাদের WM মিডিয়া চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই WM মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।